যা কিছু হচ্ছে এই মানে এই আন্দোলন আর কি, এই প্রশাসন বাধ্য করেছিল ওদের ওই স্বাস্থ্য ভবনের সামনে ওই অবস্থানে যেতে, এবং ওরা বাধ্য করেছে, এই প্রশাসনই বাধ্য করেছে যে এই এই অনশনে বসতে জুনিয়র ডাক্তার, তারা আমাদের ছেলে মেয়ে, আমাদের এই সন্তান সন্ততি এবং এই সরকারেরও সন্তান সন্ততি। সত্যি কথা বলতে যে একটা সদর্থক পদক্ষেপ না নেয়া এবং প্রশাসনের অমানবিক আচরণ এবং প্রশাসনের অসংবেদনশীল আচরণ সব মিলিয়ে যা হয়েছে, এখনো পর্যন্ত ওরা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো মানুষের দাবি, সেই দাবির মধ্যে অভয়ার যেমন ন্যায় বিচার আছে, এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেমন আছে, তেমনই আছে মানুষের স্বাস্থ্যের দাবি, তেমনই আছে এই রাজ্য থেকে ভয়ের সংস্কৃতি নিরসনের দাবি, তেমনই আছে যে এই যে আমাদের আমাদের রাজ্যে যে দুষ্কৃতি সিন্ডিকেট দুর্নীতি সিন্ডিকেট চলছে সেটা নিরসনের দাবি, সব মিলিয়ে সেগুলোর কোনোটারই দাবি আদায় হয়েছে বা নিরসন হয়েছে সেটা আমরা মনে করি না, এবং মনে করি না বলে হয়নি বলে মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের ক্রোধ বাড়ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্রোধ রাজপথে আছড়ে পড়ছে, যেমন আমরা দেখলাম দ্রোহের ওই কার্নিভালে। ফলে আমরা রাজ্য সরকারকে বা প্রশাসনকে বলবো যে রাজধর্ম পালন করুন, বাধ্য করবেন না, মানুষকে বাধ্য করবেন না, যারা ওখানে আন্দোলনে অনশন করছে তাদের খুবই খারাপ অবস্থা, তাদের কোথাও যদি বিপদ হয় সেটার জন্য কিন্তু এই প্রশাসনই দায়ী হবে, ফলে সব মিলিয়ে আমরা এটাই বলতে চাই বাধ্য করবেন না, সদর্থক পদক্ষেপ নিন, রাজধর্ম পালন করুন, নাহলে কিন্তু তার যে পরিবেশ পরিস্থিতি হবে তার দায় কিন্তু প্রশাসন এবং সরকারের উপরেই থাকবে। আমি ডাক্তার মানুষ গুমটা, আমি তো অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদক এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের একজন সৈনিক।